বৃহস্পতিবার পূর্ব বর্ধমান 32 নম্বর ওয়ার্ডের খোশবাগান এলাকায় বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে 50 জন দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, বর্ধমান প্রেস ক্লাবের সদস্য শান্তনু পাঝা, মুকুলেশ্বর রহমান, ঋষি গোপাল মণ্ডল, পাপাই সরকার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সবাই উপস্থিত ছিলেন এদিন এখানে। এদিন দূরত্ব বজায় রেখে চক দিয়ে দাগ কেটে এক এক করে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, বর্ধমান প্রেস ক্লাব থেকে অন্যান্য কার্যক্রমও করা হয় বিভিন্ন সময়, যেমন বাচ্চা শিশুদের বই খাতা পেন্সিল দেওয়া হয়, রক্তদান শিবির করা হয়, ঠান্ডার দিনে কম্বল বিতরণ করা হয় দুস্থদের জন্য, এছাড়াও পুজোর সময় নতুন জামা কাপড় গরিব দুস্থদের দেওয়া হয়। কাদের উদ্যোগ হলো? আচ্ছা, আজকে আমরা বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে কিছু এই মানে কিছু গরিব দুঃখীদের আমরা মানে চাল আলু দিয়ে যতটুকু পারি আহার্য সামগ্রী দিয়ে আমরা সাহায্য করলাম। এই মানে ইয়ে সময় লকডাউনের সময় যে অবস্থা চলছে তার থেকে কিছুটা মুক্তি দেওয়ার সামান্য প্রচেষ্টা আমাদের বর্ধমান প্রেস ক্লাবের তরফে। কতজনকে দেওয়া হলো এবং কারা কারা? আমাদের এখানে মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 50 জনকে মতো দেওয়া হয়েছে। এবার সবাই কি প্রত্যেকেই প্রচণ্ড মানে নিডি পিপল, এবং তাদেরকে যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি এবং আমরা আগেও করেছি, এর আগেও করেছি বহুবার, আমরা আগেও করব, ভবিষ্যতেও আমরা করব। কাদের উপস্থিতিতে আজকে এই কর্মসূচি? এখানে বর্ধমানের থানার ইয়ে ছিলেন, আইসি সাহেব ছিলেন, বর্ধমান থানার আইসি সাহেব ছিলেন উপস্থিতি। তো ওনার উপস্থিতিতে আমরা সবাই মানে সাংবাদিকরা সবাই একসঙ্গে ছিলাম এবং সাংবাদিকদের মিলে বর্ধমান প্রেস ক্লাবের তরফে আমরা এই কাজটা আজকে করলাম। বর্ধমান প্রেস ক্লাবের তরফে বর্ধমানের যে খোশবাগান এলাকা রয়েছে, এলাকার দুস্থ মানুষদের হাতে আমরা এই লকডাউনকালীন যে সময় সেই সময় কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। বর্ধমান প্রেস ক্লাব শুধু আজকে বলে নয়, ধারাবাহিকভাবে জনহিতকর কাজকর্মের সঙ্গে যুক্ত এবং গত লকডাউন পিরিয়ডে আমরা নানা রকমের সাহায্য করেছি, আজকেও করলাম, আগামী দিনেও করবো। আজকে বর্ধমান থানার আইসি উপস্থিত ছিলেন, পাশাপাশি আমাদের সমস্ত সদস্যরা, সাংবাদিক বন্ধুরা তারা উপস্থিত ছিলেন। কতজনকে দেওয়া হলো আজ? সব মিলে 50 জনকে দেওয়া হয়েছে। শুধুমাত্র খাদ্যদ্রব্য নয়, তাদের জরুরি পরিষেবা দেওয়া, তাদেরকে ওষুধ পৌঁছে দেওয়া থেকে আরম্ভ করে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া, নানা রকমের সামাজিক কাজকর্ম করছে বর্ধমান প্রেস ক্লাব। বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে এই 32 নম্বর ওয়ার্ডের যে করোনার জন্য, যে করোনা লকডাউনের জন্য যে আজকে অবস্থা চলছে মানুষের দুর্দশা, তার জন্য বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে এই প্রায় 50 জন মানুষকে চাল ডাল আলু সাবান স্যানিটাইজার বিভিন্ন জিনিস তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, এবং আমরা বর্ধমান প্রেস ক্লাবের পক্ষে থেকে শুধু আজকেই নয়, এর আগেও আমরা এটা করেছি, লক্ষ্মীপুর মাঠে আমরা দিয়েছি, শুধু এই করোনার জন্য নয়, বিভিন্ন বন্যার দুর্গত সময় আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম মানুষকে সাহায্য করেছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।